হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের খোসা ছাড়ানো কলা তৈরি করে দেখাবো। কলা তৈরি করতে আমাদের যেটা যেটা লাগবে, এখানে আমি হচ্ছে হলুদ কালার স্ট্রবেরি পুঁথি নিয়েছি, এখানে সাদা কালার মুক্তা পুঁথি নিয়েছি, কালো কালার স্ট্রবেরি পুঁথি নিয়েছি, আর হচ্ছে আমাদের এখানে নিতে হবে 60 নম্বর রক সুতা। তাহলে চলুন দেখা যাক কলা তৈরি করা যায়। প্রথম আমাদের তিনটা কালো কালো পুঁথি নিয়ে নিতে হবে। এখন আমাদের বাম পাশের সুতাতে তিনটা পুঁথি নিতে হবে। ডান সুতা দিয়ে ক্রস করে দিব শেষ পুঁথিটাতে। এখন যেটা করতে হবে, এখানে একটা পুঁথি কমন আছে আর একটা পুঁথি কালো পুঁথি কমন নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখানে আমরা ডান বাম হাতের সুতাতে দুইটা পুঁথি ভরে নেব। ভরে ডান হাতের রক সুতা দিয়ে শেষ পুঁথিটাতে ক্রস করে দেব। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চারটা পুঁথি কমন নিয়ে হচ্ছে আমাদের পাঁচের ঘর তৈরি করতে হবে। ডান হাতের রসুদা দিয়ে এই শেষ পুঁথিটাতে ক্রস করে দেব। এখন যেটা করতে হবে, এই পুঁথিটা দুইটা পুঁথি কমন আছে আর দুইটা পুঁথি নিয়ে এখানে আমরা চারের ঘর করব। এখন আমাদের পুরোটা চারের ঘর করতে হবে। এখন যেটা করতে হবে, এখানে হচ্ছে একটা পুঁথি আছে আর পাশের এই দুটো পুঁথি কম নিয়ে নেব। নিয়ে এখানে এখানে টোটাল তিনটা পুঁথি আছে। এখন আমাদের ডান বাম হাতের সুতাতে দুইটা পুঁথি নিয়ে এখানে আমরা পাঁচের ঘর করব। এখন এই যে উপরে একটা পুঁথি কমন আছে আর তিনটা পুঁথি নিয়ে আমরা এখন পুরোটা চারের ঘর তৈরি করে নিব। এই একইভাবে আমাদের আরেক লাইন হলুদ করে নিতে হবে।
করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এখন আবার তিন লাইন সাদা এই চারের ঘর তৈরি করে নিতে হবে। এখানে সেম আবার নিচে লাইনের মতো করে নিতে হবে। এখানে দুইটা একটা পথে কমন আছে, পাশের একটা পথে কমন এনে নেব। নিয়ে আমাদের হচ্ছে এখানে তিনটা পুঁতি দিয়ে এখানে পাঁচের ঘর তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনের ঘর চারের ঘর তিনটা তিন লাইন করে নিয়েছি। তারপর এক কমন চার ঘর করতে হবে। আমরা এখন খোসা তৈরি করব। এখন আমাদের যেটা করতে হবে, যে সাইড কোনা হয়ে আছে আমরা ফার্স্টে সেই সাইড থেকে দেখাবো। এখানে আমরা চারের ঘর তৈরি করব। ডান পাশে সুতাতে আমরা হচ্ছে দুটা পুঁতি নিয়ে নেব। এরপরে আমরা বাম পাশের সুতাতে দুইটা পুঁতি নেব, আর হচ্ছে ডান হাতের সুতাতে একটা পুঁতি নিয়ে নেব। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের বাম হাতে সুতাতে চারটা পুঁতি নিয়ে নিতে হবে। আর বাম হাতে সুতা দিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এরপর যেটা করতে হবে, এখানে আমরা যে চারের ঘর আছে এখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব।
এখন দুইটা পুঁথি আছে আর ডান পাশে সুতাতে দুইটা পুঁথি দিয়ে আমরা বামাতে সুতা দিয়ে ক্রস করে দেব। আমাদের হচ্ছে কলা খোসা ছাড়া কলা তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও রিলেটেড কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আজকে পর্যন্ত এখানে বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।